হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সকাল সকাল ভ্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে বুধবার, তো সকালবেলা দেখো আমার সব রান্নাবান্নার কী আয়োজন হয়েছে। এই যে এখানে আছে রাইস, মানে এটা শুধু সিদ্ধ করেছি, এখন এই যে মাশরুম আছে আর গাজর টাজর কিছুই নেই। এটা হঠাৎ প্রোগ্রাম হলো, সবজিওয়ালা যদি আসে গাজর নিয়ে ভেজে পরে ওটা মিশিয়ে দেবো। আর এখানে মাশরুম ভাজা করেছি, মাশরুম ভাজাটা এতে দেবো। আর এখানে এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি, এটা একটু চিলি চিকেন করব। আর এটা করার কারণটা বলছি তোমাদের পরে। আর ও অফিস যাবে, এখনও ভাতটাত কিছুই চাপানো হয়নি, এখন বাজছে 8টা, ও একটু দেরিতে যাবে। এবার ভাতটা এই যে এই ওভেনটা চাপাবো, এই ওভেনটা এতক্ষণ এই রাইসটা করছিলাম বলে চাপানো হয়নি। আর এখানে কে আছে তোমাদের আমি দেখাচ্ছি, আমাদের বাড়িতে একজন এসেছে, সেটা হলো এই যোগুলো। তোমরা তো আমার লাস্ট ব্লগে দেখেছো যে মামা মামিমা বনু এসেছিলো, দিয়ে ওরা আবার চলেও গিয়েছিলো। তো আজকে বনু আবার এসেছে, কারণ ডিউ টু সাম রিজন্স আমার দুই মামিমাকে বনুর মামার বাড়িতে আবার যেতে হয়েছে। ওরা আজকেই আবার ব্যাক করবে। আর যেহেতু বনুর মামার বাড়িটা আমাদের বাড়ির রাস্তার ওপর দিয়েই যেতে হয়, তার জন্য মামিমা বনুকে আমাদের বাড়িতে রেখে গেছে। আবার যখন ওরা বাড়ি ফিরবে, মানে ব্যাক করবে, তখন এখান থেকে বনুকে পিক আপ করে নিয়ে ওরা বাড়ি চলে যাবে। আর এর অবস্থা দেখো, উপর থেকে উঠে এলো, এ উঠে এসে এইখানে শুয়েছে। আবার শুয়েছো কেন? আবার আবার শুয়েছো কেন? কালকে যাত্রা শুনতে গিয়েছিল, হ্যাঁ, এদিকে ঘুম ছাড়ছে না। আর কালকে আমাদের এখানে একটা জায়গায় আর কি যাত্রা হয়েছে, যাত্রা শুনতে গিয়েছিল। আর পাশে যে জিনি আছে, যাত্রা মোদী দর্শক, আমি যেখানে যাত্রা হবে আমি বললাম, চক্র অপেরার বই, আমি বললাম যে যেতে হবে, চুপ করো চুপ করো, আমি বললাম যেতে হবে না, অফিস থেকে এসেছো একটু রেস্ট নাও, বিশ্রাম নাও, যেতে হবে না। সেই গেল, মানে 10:30 যে 11টায় চলে এসছে, তাই তো? যাত্রা ভালো হয়নি, বাজে হয়েছে, সেই জন্য মানে থাকেনি, চলে এসছে। এখানে দেখো আমার একটা কী সুন্দর ফুল ফুটেছে, কালারটা দেখো জাস্ট অসম। এটা হচ্ছে ম্যান্ডি ভিলা, মানে এই কালারটা আছে, আর আমার ওপরে আছে বেগুনি কালার, তো খুব সুন্দর ফুটেছে ফুলটা। গোলাপ গাছগুলো সেইভাবে এখন ফুল ফুটছে না। আর এইখানে আমি একটা যে গাছ বসিয়েছি, এটা কি গাছ বলতো? এটা হচ্ছে অপরাজিতা গাছ, কিন্তু এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা গোলাপি বলে নিয়েছি। দেখি এখনও কুড়ি টুড়ি আসেনি, ফুল ফুটলে বোঝা যাবে যেটা কী কালার হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি বলেছি গুড মর্নিং। ও, তুমি শুরু করেছো ভিডিও? ও শুরু করেছে, আমাকে বললো ভিডিও করতে, আমার বললো মতো শুরু করেনি, তো ঠিক আছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমি তো বলেই দিলাম। তো আজকে হচ্ছে 5th April, আর এই যে এখানে বাবি ফোন করতে শুরু করে দিয়েছে। তো আজকে আমাদের হচ্ছে চিলি চিকেন, এই যে এখানে চিকেনগুলোকে আর কি পকোড়া করে রাখা হয়েছে, এরপর এটাকে চিলি চিকেন করা হবে। আর এইখানে আছে রাইস, ফ্রাইড রাইস, আই লাভ ইট। সবজিওয়ালা এসেছিল, আমি গাজর আর বিনস নিয়ে নিয়েছি, গাজর আর বিন নিয়েছি, আমি পরে ভেজে ফেলে দেবো। আর এখন ওই জোর বাবা আবার অফিস হবে, তার জন্য ভাতটা এদিকে চাপিয়ে দিলাম, এদিকে চিলি চিকেনটা করেছি। আমাদের গুলগুলি এসেছে, তো রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন। চিলি চিকেন সবাই যেভাবে করে, আমি কিন্তু ওইভাবে করি না, আমি একটু অন্যরকম করে করি। কারণ যে পেঁয়াজ ক্যাপসিকামগুলো যে বড় বড় থাকে সেগুলো ফালতু নষ্ট হয়, তো ওইগুলো দিয়ে লাভ নেই, আমি ওইভাবে করি না, আমি আমার মতো করে করেছি। তো মেয়েগুলো খেয়েই বলবে কেমন হয়েছে। তিনজনে ভোজনে বসে পড়েছেন, এখন হচ্ছে এখন 9টা বাজছে, তো তিনজনে এই যে রাইস আর চিলি চিকেন নিয়ে বসে পড়েছে। তো এক দফা হলো, আমি আবার ভাত চাপিয়েছি, আবার ভাতের কি রান্না হয় সেটা আবার দেখি। বলো তোমরা খেয়ে কেমন হয়েছে? আর বাবাই, ওকে, থ্যাংক ইউ।
তো তোমরা তাহলে খেয়ে নাও। এই তো গুলগুলি, গুলগুলি ভাত খাচ্ছে, দিদি ভাত খাই দিচ্ছে গুলগুলিকে। গুলগুলি ভাল লাগছে ভাতটা? হ্যাঁ, সোনামুখী আমার দোদনমুখী। আর এই যে এই একটা আমার দোদনমুখী, মানে রোদটা আসছে বলে এই আবছে পড়া হচ্ছে। ঠিক আছে, খেয়ে নাও। তো এই দেখো গাজর আর বিন ভেজে দিয়েছি, তো রাইসটা দুর্দান্ত লাগছে দেখতে। এখন আমরা খাবো ভাত। মেয়েগুলো একবার রাইস খেয়েছে, এখন আর খাবে না, আবার ওরা বিকেলে খাবে রাইস, আর এখন ভাত খাবে। ভাতের তরকারি আছে, এই যে ঢেঁড়স ভাতে মেয়েগুলো খাবে না, এগুলো আমার। এটা আলু ভাতে আছে, আর আছে যে ঝিঙে আলু পোস্ত, আর আছে এই যে একটা ডাল, ওটা টক ডালটা আর কি, প্রচুর মাছি উঠছে। টক ডালটা আর কি কালকে ছিল, আমি একটু গরম করেছি। আর এখানে আছে মাছ ভাজা, আর ওই যে আছে চিকেন, ওটা রাইসের সঙ্গে খাবে। এটা চিলি চিকেন, এটা আছে রাইসের সঙ্গে খাবে। তো এখন বাজছে 5টা, মায়ের আর আমার হাতে আছে 2 করে দই লস্যি। এই যে এদিক দিয়ে বিক্রি করতে আসছিল, একটা কিনে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমার বাইরে আছি, যাচ্ছি ও বাড়ি। আজকে পুজো ছিল পূর্ণিমার, সেই পুজোটা দিয়েছিলাম, পুজোটা এখন আনতে যাচ্ছি। আর মামিমারা এইমাত্র এসেছিল, মানে ওরা কিছুক্ষণ আগেই এসেছিলো, কিছুক্ষণ ছিল, দিয়ে বোনকে নিয়ে ওরা কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। সেই ভিডিওটা করা হয়নি। তো এখন বাজছে 12:05, আর আমরা উপরে চলে এসেছি। এই যে মাম্মার চোখে একদম ঘুম, মাম্মা ইজ সো স্লিপি। আর এই যে এখানে আছেন মহারানী ভিক্টোরিয়া, বাপি আছে ওই ঘরে। তোমাদের সঙ্গে তো সেই বিকালে দেখা হয়েছিল, তারপর আর কথা সেরকম হয়নি। মাম্মা এখন কিছু বলতে পারবে না, শুধু জাস্ট চোখগুলো জড়িয়ে আসছে, ভালো লাগছে। আমি বললাম যে ভিডিওটা এন্ড করবো, তার জন্য জাস্ট একবার এলো ক্যামেরার সামনে। তো আজকের ভিডিওটা আর এক্সটেন্ড করছি না, এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইন দ্য নেক্সট ব্লগ। টাটা, গুড নাইট।